আসসালামু আলাইকুম, আপনাদের সকলকেই আকাশ প্লাস চ্যানেলে আমন্ত্রণ। পৃথিবী সৌরজগতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ এটি প্রাণী জগতে টিকে থাকার জন্য একমাত্র উপযুক্ত স্থান। এই পৃথিবীর কক্ষপথে প্রায় 3000-এর মতো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আছে, কিন্তু পৃথিবীর একটিই মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে, আর সেটি হলো চাঁদ। তাহলে চলুন এই চাঁদ সম্পর্কিত কিছু মজার তথ্য জানা যাক। বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। চাঁদ আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। চাঁদ সৌরজগতের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। চাঁদের ব্যাস চীনের ব্যাসেরই কাছাকাছি। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। এ পৃষ্ঠে অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 6 ভাগের মাত্র 1 ভাগ। পৃথিবীর চারপাশে একটি পূর্ণ আবর্তন করতে চাঁদের সময় লাগে 27 দিনের মতো। চাঁদের এই ঘূর্ণনের ফলে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। একটি সময় মানুষ বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করছে। পিথাগোরাসের সময় চাঁদকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। গ্যালিলিও 1609 সালে তার দূরবীক্ষণ দিয়ে চাঁদকে পর্যবেক্ষণ করে দেখেন যে এর উপরিতল মসৃণ নয়। 1920 সালেও জ্যোতির্বিজ্ঞানীরা মনে করত যে পৃথিবীর মতো চাঁদেও শ্বাস গ্রহণের উপযোগী বায়ুমণ্ডল আছে। চাঁদই একমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং যার পৃষ্ঠতলে মানুষ অবতরণ করেছে। 1966 সালে রাশিয়া লুনার 9-কে চন্দ্র পৃষ্ঠ অবতরণে সফল হয়। একই সাথে লুনার 10 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে পরিভ্রমণে সফল হয়। রাশিয়ার এই সফলতা আমেরিকার সহ্য হয়নি, তারাও অ্যাপোলো প্রকল্প শুরু করে। অনেক জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আমেরিকা 1969 সালে চাঁদের উদ্দেশ্যে অ্যাপোলো 11-কে মহাশূন্যে প্রেরণ করে। এই অভিযানে মোট 3 জন মহাকাশচারী নিয়োজিত ছিল, তারা হলেন নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স। চাঁদে পা রাখা প্রথম মানুষ হলেন নীল আর্মস্ট্রং এবং দ্বিতীয় ব্যক্তি হলেন বাজ অলড্রিন। তবে মাইক কলিন্স নভোযান নিয়ন্ত্রণে থাকায় তিনি চাঁদে পা রাখেননি। নভোচারীরা চাঁদ থেকে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করেন। অনেকে এই অভিযানকে একটি কাল্পনিক সিনেমার অংশ হিসেবে মনে করেন। তারা এই যুক্তির পেছনে অনেক প্রমাণও উত্থাপন করেন। তবে এটা মনে রাখা খুবই দরকারি যে রাশিয়া প্রতিযোগিতায় হেরে গিয়েও আজও পর্যন্ত চন্দ্র অভিযানকে কাল্পনিক বা অস্বীকৃতি জানায়নি। আমেরিকা আরও কয়েকবার চন্দ্র অভিযান পরিচালনা করলেও রাশিয়া এই বিষয়ে আর তেমন কোনো আগ্রহ দেখায়নি। এ বিষয়টা অনেকের মনে রহস্যের বীজ বপন করেছিল। অ্যাপোলো 11 অভিযানের পরে আরও 10 জন চন্দ্র পৃষ্ঠে পা রেখেছিল। 1972 সালের পর জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করেন। 2009 সালে ভারত চন্দ্রযান নামে একটি মহাকাশ যান চাঁদে পাঠায়, কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয়। তারপরও নবযানটি অল্প সময়ে যে তথ্য পাঠিয়েছিল তা মানব জাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছে। মহাকাশ যানটি পানির অস্তিত্বের প্রমাণ হিসেবে জলের সন্ধান পেয়েছিল। এরপর ভারত 2019 সালে আবার অভিযান পরিচালনা করে, কিন্তু মহাকাশ যানটি চাঁদে বিধ্বস্ত হয়, এবারও প্রকল্প ব্যর্থ হয়। চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং কক্ষপথের পর্যায়কাল একই হয়। আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ সবসময় দেখতে পাই। চাঁদের বিভিন্ন জায়গায় গভীর গর্ত বিদ্যমান। এই গর্তগুলো সৃষ্টি হয়েছে উল্কা এবং ধূমকেতুর সাথে সংঘর্ষের ফলে। চাঁদের আবেদন পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আলাদা আলাদা। চাঁদের রূপে সবাই মুগ্ধ। রাতের আকাশের একমাত্র আকর্ষণ হলো এই চাঁদ। চাঁদের উজ্জ্বলতা সবাইকে মোহিত করে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই আলোর মূল উৎস হল সূর্য। সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে সেই আলো পৃথিবীকে আলোকিত করে। চাঁদ এক্ষেত্রে একটি আয়নার মতো আচরণ করে। শুধু অনেকের ধারণা চাঁদ শুধু রাতের বেলায় দেখা যায়, কথাটি সম্পূর্ণ ভুল। চাঁদ দিনের আকাশেও দেখা যায়, তবে সে সময় সূর্যের আলো এতই তীক্ষ্ণ থাকে যে চাঁদের প্রতিফলিত আলোর কোনো প্রভাবই থাকে না। চাঁদ নিয়ে ভারতের গুজরাটে একটি অদ্ভুত ঘটনা ঘটে থাকে। সেটি হলো গুজরাটের রন এবং খাচ অঞ্চলে চাঁদ ও সূর্যকে একই সাথে উজ্জ্বল অবস্থায় দেখা যায়।
চাঁদকে সবচেয়ে মায়াবী লাগে পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাত মানে নির্ঘুম রাত্রি। সারা বছর কেবল কয়েকবারই এই দৃশ্যের দেখা মেলে। তবে অমাবস্যার রাতে চাঁদের উজ্জ্বলতা পৃথিবীকে আলোকিত করে না, কারণ এই রাতে চারিদিক নিকষ কালো অন্ধকারে ছেয়ে থাকে, ফলে এক ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। চাঁদের আরেক আকর্ষণীয় রূপ হল চন্দ্রগ্রহণের সময়। অনেকেরই শৈশব কেটে গেছে চাঁদের বুড়ি সুতা কাটার গল্প শুনে। তবে সত্যি কি চাঁদে কোনো বুড়ি আছে? না, বাস্তবে এমন কিছুই নেই। চাঁদের বুড়ি সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র। ছোটবেলায় সবার মা একটি কবিতা সবাইকেই শোনাতো, সেটি হলো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। মূলত চাঁদের প্রতি মানুষের এতই আগ্রহ যে মানুষ চাঁদকে আদর করে মামা সম্বোধন করে, যদিও সূর্যকেও মামা সম্বোধন করা হয়ে থাকে। ইসলাম ধর্মে চাঁদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, আর সেটি হলো আমাদের প্রাণীর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার ইশারা দেন, আর সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁদের মাহাত্ম্য এখানেই শেষ নয়। কিছু কিছু দেশের পতাকায় চাঁদকে বিশেষ স্থান দেওয়া হয়েছে, যেমন লাওস, তিউনিশিয়া, সিঙ্গাপুর, নেপাল, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, আজারবাইজান, লিবিয়া এবং পাকিস্তান। হিন্দু ধর্মেও চাঁদের অনেক মাহাত্ম্য আছে, কারণ হিন্দুদের অন্যতম দেবতা হল চন্দ্র দেবতা। আপনার যদি পৃথিবীতে থাকতে আর ভালো না লাগে, তাহলে চাঁদ আপনার জন্য নতুন গন্তব্য হতে পারে, কারণ বর্তমানে চাঁদে থাকার জন্য জমি বিক্রি করা হচ্ছে। তবে জমি কেনার জন্য অবশ্যই মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। আমাদের গ্রহে কেবল একটি উপগ্রহ বিদ্যমান, কিন্তু মঙ্গল গ্রহে বিদ্যমান দুটি উপগ্রহ। তাদের নাম হলো ডিমোস এবং ফেবোস। তবে সবচেয়ে বেশি উপগ্রহ বিদ্যমান বৃহস্পতি গ্রহে। এ গ্রহে আছে 79টির মতো উপগ্রহ। এর অর্থ চাঁদের মতোই বৃহস্পতির চারদিকে আছে প্রায় 79টির মতো উপগ্রহ। আচ্ছা, চাঁদ না থাকলে কেমন হতো? চাঁদ না থাকলে প্রতি রাতই হতো অমাবস্যা রাত। চাঁদের স্থানে যদি বিভিন্ন গ্রহ থাকতো তাহলে কেমন হতো? এটা অবশ্যই উত্তেজনকর একটি বিষয় হতো, কিন্তু এমনটা কল্পনায় থাকলেই ভালো, কারণ এমনটা হবার নয়। বিজ্ঞানীরা চাঁদকে আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে সেখানে স্থান দিয়েছে মঙ্গল গ্রহকে। এটাই সময়ের চাহিদা। আজ আর নয়, আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।